গতকাল ভোরবেলা সীমান্তবর্তী এলাকায় একটি পণ্যবাহী ট্রাক থেকে পুলিশ 65 কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে। গোয়েন্দা সূত্রের খবর, চলতি নেশার বস্তু ছাড়াও নতুন ধরনের নেশার সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। গোয়েন্দারা আরও জানান, এইসব মাদকদ্রব্য চোরাচালানকারীর কিছু সংস্থা আরও শক্তিশালী হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। এই মাদক চক্র রুখতে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ? গোয়েন্দারা জানাচ্ছেন, সারা বছর স্কুল কলেজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রচার চালানো হয়। উৎসবের দিনগুলিতেও অতিরিক্ত পুলিশি নজরদারি তো থাকেই, এছাড়াও শপিং মল, বার, হোটেল, পাবগুলিতেও চলে চিরুনি তল্লাশি। Okay.
আরে বাবা জগিং করতে যাচ্ছ, যাও না, চাটা অন্তত দিয়ে যাও, বেলা হয়ে গেল, বেরোতে হবে। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ কোথায়? সম্পর্ক চুকিয়ে নিজের বাড়িতে। নিশ্চয়ই ডিভোর্স পেপার পাঠাবে। তোমার বাবা মা দেওয়া গিফট আমি সব লুকিয়ে রেখেছি। না কি চার্জ? চার্জ হবে ধর্ষণ। আচ্ছা আচ্ছা, এত বোকা তুমি, স্বামী স্ত্রীর মিলিত হওয়াকে ধর্ষণের চার্জ দেওয়া যায়? হ্যাঁ যায়। দিনের পর দিন, রাতের পর রাত নেশা করে ইচ্ছার বিরুদ্ধে তোকে অত্যাচারকে ধর্ষণ বলে কিনা সেটা আমার উকিল আইনের ধারা খুঁজে বার করে দেখবে। গুড বাই। যেমন
তোমার সাধ্বী মাদক সমাজ করার বিধান থাকে না? একদম কারেক্ট বলেছিস, না মানতেই হবে। তুই কিন্তু এই কদিনে বেশ একজন মানে দক্ষ সমাজ সেবিকা হয়ে উঠেছিস। দেশের চিন্তা করে তোমার সকালের চায়ের আসর কি এখনো বন্ধ হবে না? আরে এসো অনুমা এসো। সেটা কি কিন্তু এদিকটা ভেবে দেখি আমরা
বাড়ি যাবো, বাজার করে নিয়ে যাবো। বাজার করে নিলে তুই রাখবি, আমি মেয়ে তুই একসঙ্গে বসে খাবো। আর সেই বাড়ি যেখানে তুই কাজ করিস সেখান থেকে হারে গামা পার আসবে, আমরা শুনব। যা তুই ঘরে যা, ঘরে যা। তুমি ঘরে ফিরবে আমি জানি, এক্ষুনি তোমার সেই শয়তান বন্ধুরা আসবে, তাদের সঙ্গে পাতা জোট, তারপর কোথায় ফুটপাতে কি পার্কে শুয়ে থাকবে সারা রাত। চুপ করবি, কত কথা একদম বলবি না, বলছি তো বাজার নিয়ে ঘরে যাবো, যা। সে ভাগ্য আমার নয় গো, কোথা থেকে তুমি বাজার করবে, তোমার পকেটে একটা ফুটো পয়সা আছে। আজ এর বাড়ির ফল চুরি করে, ওর বাড়ির জুতো চুরি করে, তুমি তোমার পাতার পয়সা জোগাড় করো। কখনো কখনো লোকে বেদম মারে, পুলিশে ধরে নিয়ে যায়, কোথা থেকে তুমি বাজার করবে। চার বাড়ি থেকে বাসন মেজে অনুমতি দিন চলে। যে কোনো পক্ষে আমি কাউকে ঠিক কি করবো, তুই তো কাজ করবি।
তুমি বোধ হয় ঝিনুকের সঙ্গে কথা বলতে
দেখ না, বিশ্বের অন্য সময় অন্য দেশ যাবো।
কাঁদছিস? না রে, ওই ওই দেখ না, চোখে কি যেন একটা পড়লো জানিস। তোর কি কষ্ট হয়েছিল? সময় দান করিস না, নিজেকে সাজাস না। বাড়িতে এত কাজের লোকজন, তবুও বাইরের ওই জাঙ্ক ফুটলো খেয়ে বেশিরভাগ সময় থাকে। ক্লাস রেগুলারলি অ্যাটেন্ড করিস না, একা একা থাকিস। Thank you.
কি হ্যাঁ কি বলছিস
Okay.
মেয়েরা মনে সাহস আনো, ওরা সংখ্যায় মাহল্য, জেনে রেখো ধর্ষণ ভীতু হয়, বিপদের সময় জোরে জোরে চেঁচাবে, প্রশাসনের সাথে যোগাযোগ রাখো, সরকার সমাজ তোমার পাশে আছে। সবশেষে বলবো হেডরা লাভারি মাথা নিচু নয়, উঁচু করে প্রতিবাদ করো, আর জেনে রেখো এই লজ্জা তোমার না, এই লজ্জা সমাজের, তাই সমাজ। আছে প্রত্যেক